इति रंगिता मार्यदा चक्षकः सप्तमी अवनि दंशति स्म कुलंगारा च उबिता तद्रुहां के उबिताप दिलें श्रृंगी मुनि उबिताप दिलें ताके परीक्षित राजा के कि उबिताप दिलें हे कुलंगार परीक्षित আমার পিতাকে তুমি অপমান করেছো, তুমি মর্যাদা লঙ্ঘন করেছো, সুতরাং আমার আদেশ, আমার এই অভিশাপ যে আজ থেকে ঠিক সাত দিন পরে তক্ষক নাগের দংশনে তোমার মৃত্যু হবে। কে অভিশাপ দিলেন? শ্রীঙ্গিমুনি অভিশাপ দিলেন যে আজ থেকে ঠিক সাত দিন পরে তক্ষক নাগের দংশনে হে পরীক্ষিত রাজা তোমার মৃত্যু হবে। কেন? তুমি আমার বাবাকে অপমান করেছো। এবং কাঁদতে কাঁদতে তিনি শ্রমিক ঋষির কাছে গেলেন এবং শ্রমিক ঋষির কাছে গিয়ে বলছেন যে বাবা তুমি ধ্যান থেকে ওঠো, যখন উঠেছেন দেখছেন তার গলাতে মৃত সাপ পরানো আছে, কিন্তু তিনি রাগেননি, তিনি সেই সাপটাকে ফেললেন এবং বললেন বলো কি হয়েছে। যে আমি এক রাজাকে অভিশাপ দিয়ে ফেলেছি। কি অভিশাপ? যে আজ থেকে ঠিক সাত দিন পরে ওই রাজাটা মরে যাবে তক্ষক নাক কাটার ফলে। তখন তার বাবা বলছেন তোমার এই কাজ উচিত হয়নি, আমরা লক্ষ্য করবো আমাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা ঝগড়া করে তখন তাদের মায়েরা ঝগড়া শুরু করে দেয়। ধরে নেন দুটা মায়ের যে সন্তান তারা ঝগড়া করছে বন্ধু হিসাবে, তার মায়েরা ঝগড়া শুরু করে দিয়েছে, কিন্তু তারা জানছে না যে ওই বাচ্চাটা এখন কিছুক্ষণ পরে আবার কিন্তু গল্প করবে, আবার খেলা করবে, কিন্তু তার মায়েরা কিন্তু ঝগড়া করে ফেলবে। ওই জন্য আগে নিজের ছেলের বা মেয়ের দোষ ধরা উচিত, তারপরে অন্য কারো। ওই জন্য শ্রমিক ঋষি কি করছে, তার ছেলের ভৃঙ্গি মনে কিন্তু দোষ দেখছেন যে হয়তো তোমার ভুল হয়েছে, কিন্তু অভিশাপটা তুমি টেনে নাও। তখন বলছেন যে আমি অভিশাপ দিয়ে ফেলেছি, আমি আর নিতে পারবো না। তখন গৌরমুখ নামক এক শিষ্যকে পাঠানো হলো। শিষ্যের নাম কি ছিল? গৌরমুখ। ওই গৌরমুখ নামক এক শিষ্যকে পাঠানো হলো তার কাছে, পরীক্ষিত রাজার কাছে গিয়ে বলছে যে হে রাজন, আপনার সাত দিন পরে মৃত্যু হবে। এই কথা শুনে পরীক্ষিত রাজা হাসতে শুরু করলেন। তখন গৌরমুখ নামক যে শিষ্যরা ভাবছেন হয়তো যে রাজা নিশ্চয় মৃত্যুর কথা শুনে পাগল হয়ে গেছেন, কিন্তু আমাদের বাবার মৃত্যু কতদিনে হয়? ওই সাত দিনের মধ্যেই হয়। কেমন করে? সাতটা বার আছে, যে যত বছর বলে মরুক না কেন, 70 বছর পরেও মরুক না কেন, ওই সাতটা বারের মধ্যেই সে মরবে। মরবে কি মরবে না? আমরা কিন্তু সবাই সাতটা বারের মধ্যেই মরবো।